স্টুডেন্ট, আজ আমি তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2023 সালের ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্সের CC2 কার্টোগ্রাফিক বা প্র্যাকটিক্যাল ল্যাব থিওরির কিছু সম্ভাব্য কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের সামনে ফার্স্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা। CC1-এর মতো CC2-এরও কোশ্চেন প্যাটার্নটা একই রকম থাকবে। 2 নম্বরের কোশ্চেন 5টা করতে হবে, 5 নম্বরের কোশ্চেন আমাদের 4টে করতে হবে এবং 10 নম্বরের কোশ্চেন আমাদের 2টি করতে হবে। সেখানে 2 নম্বর কোশ্চেন দেওয়া থাকবে 8টি, 5 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে 7টি আর 10 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে তোমার হচ্ছে 4টি। মোট 50 নম্বর, 2 ঘন্টা সময়। প্র্যাকটিক্যাল থিওরির ক্ষেত্রে কিছু কথা আগে মনে রাখা প্রয়োজন। তোমাদের এখানে 10 নম্বর এবং 5 নম্বরের যে কোশ্চেনগুলো দেবে সেইগুলো কিন্তু বিভিন্ন পার্ট মার্ক করা থাকে। যেমন 5 নম্বরের কোশ্চেন 4+1, 3+2 বা 10 নম্বরের কোশ্চেন 4+4+2 বা 5+5। এই জন্যে নর্মাল থিওরির তুলনায় প্র্যাকটিক্যাল থিওরিতে বেশি নম্বর পাওয়া যায়। এবং সবথেকে বড় কথা, প্র্যাকটিক্যাল থিওরিতে নর্মাল থিওরি ডেভিস পেগ এলসে কিং বা ভাঁজ চ্যুতি প্লেট টেকটোনিক থিওরির মতো অত বেশি আমাদের লিখতে হয় না। এখানে 20 পয়েন্ট আমাদের প্র্যাকটিক্যালের কাজ রয়েছে, কিছু ম্যাথ দেয়। যদি তোমরা ম্যাথ করো তাহলে অনেক কম সময়ের মধ্যে আমাদের এক্সামটা হয়ে যায়। সবাইকে আমি রিকোয়েস্ট করবো CC2-এর পরীক্ষার দিন তোমরা জিও বক্স বা ক্যাসিও ক্যালকুলেটর রাবার পেন্সিল স্কেল এইগুলোকে নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হবে। আজকের আমি তোমাদের 2023 সালের কিছু সম্ভাব্য 10 নম্বর কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের বলবো, কার্টোগ্রাম কাকে বলে, কার্টোগ্রামের ভাগ সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কার্টোগ্রাম। এছাড়া প্রজেকশান কাকে বলা হয়, প্রজেকশানের সুবিধা বা বৈশিষ্ট্য আলোচনা করো। কারণ লাস্ট ইয়ারে আমাদের বিভিন্ন প্রজেকশানের শ্রেণীবিন্যাসটি পড়ে গিয়েছে, সেই কারণে আমাদের প্রজেকশনের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং গুরুত্ব এবছরের জন্য একটি অন্যতম কোশ্চেন। কিংবা বাকি যে আমাদের সিলেবাসে 5টি প্রজেকশন রয়েছে, পোলার জেনিতাল, সিম্পল কনিক্যাল, বোনস, মার্কেটার্স আর আমাদের সিলিন্ড্রিক্যাল, এই 5টি প্রজেকশন কাকে বলে, অঙ্কন পদ্ধতি এবং তাদের মেরিট এবং ডিমেরিট আমাদের দেখে রাখতে হবে। তোমরা জানো আমাদের প্রজেকশন পোলার জেনিতাল অঙ্কন করা হয় মেরু অঞ্চলে, সিম্পল কনিক্যাল আঁকা হয় আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে, সিলিন্ড্রিক্যাল আঁকা হয় আমাদের নিরক্ষীয় অঞ্চলে আর মার্কেটার্স আঁকা হয় আমাদের অল ওভার হোল ওয়ার্ল্ডে, সমুদ্রবিদ্যায় মহাসাগরে সমগ্র পৃথিবী জুড়ে আমাদের মার্কেটার প্রজেকশন ইউজ করা হয়। তো এই প্রজেকশনগুলির সুবিধা অসুবিধা জানা আমাদের খুব প্রয়োজন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, টোপোসিট ম্যাপ কাকে বলে বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কাকে বলে, টোপোগ্রাফিক্যাল ম্যাপের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। কিংবা একটা 4 বা 6 নম্বরের কোশ্চেন আসতে পারে, ক্লাসিফাই দ্য ডিফারেন্স টাইপ অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা পড়লে আমাদের অনেক 2 নম্বর কোশ্চেন পড়া হয়ে যায়, মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ইঞ্চ, ইঞ্চ, যেগুলো আমাদের ভাগগুলো রয়েছে। এছাড়া আমাদের যেগুলো আমরা প্র্যাকটিক্যাল বেস কাজ করি, ইউটিউব জোন কি, ইউটিউব জোনের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 10 নম্বরের কোশ্চেন আসতে পারে আমাদের, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ কি, তার বৈশিষ্ট্য গুরুত্ব, অথবা ক্রোপ্লেট ম্যাপ কাকে বলে, তার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। কিংবা আমাদের কিছু ম্যাথ দিতে পারে, হোল সার্কেল বিয়ারিং থেকে কীভাবে রিডিউস বিয়ারিং বের করা হয়, কিংবা কীভাবে কিছু রিডিউস বিয়ারিং থেকে আমরা হোল সার্কেল বিয়ারিং আমরা বের করতে পারি, কিংবা কিছু আরএফ দেবে, আরএফ থেকে আমরা কিছু ম্যাথ করতে পারি, যে স্কেল কাকে বলে, স্কেলের সুবিধা অসুবিধা আলোচনা করো, তার সঙ্গে কিছু ম্যাথ দিল যে RF 1:1 lakh বা RF 1:50,000, এ থেকে বি ডিস্টেন্স 15 সেমি বা 20 সেমি, তাহলে এদের মধ্যে গ্রাউন্ড ডিস্টেন্স কত। কারণ লাস্ট ইয়ারে স্কেল কাকে বলে স্কেলের ভাগটা পড়ে গিয়েছে, সেই জন্য স্কেলের ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি প্রথম থেকে বলি, প্রজেকশান, কার্টোগ্রামস, ইউটিএম জোন, ক্রোপ্লেট ম্যাপ, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, টোপোসিট ম্যাপ, টোপোসিটের শ্রেণীবিন্যাস, টোপোসিট ম্যাপের গুরুত্ব,
এবং কার্টোগ্রামস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবার আমাদের হচ্ছে কার্টোগ্রামস। এছাড়া আমাদের কিছু চার নম্বর কোশ্চেন আমাদের এইগুলো হচ্ছে আমাদের সম্ভাব্য 2023 সালের 10 নম্বরের কোশ্চেন, যদিও এই কোশ্চেনগুলো পার্ট মার্কিং হয়ে থাকবে, সঙ্গে কিছু ম্যাথ করবে, হোল সার্কেল বিয়ারিং আর হচ্ছে স্কেল থেকে আরএফ থেকে গ্রাউন্ড ডিস্টেন্স বের করা। আমার প্রিভিয়াস ভিডিওতে এগুলো সব দেওয়া আছে তোমাদের কীভাবে গ্রাউন্ড ডিস্টেন্স বের করা হয় আর কীভাবে হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং করা হয়। চার নম্বরের কোশ্চেন আমরা যদি স্কেল পড়ছি, স্কেলের ইম্পর্টেন্স, বিভিন্ন স্কেলের মধ্যে ভাগ, লিনিয়ার ভার্সেস ভার্নিয়ার, লিনিয়ার ভার্সেস ডায়াগোনাল, টোপোসিট ম্যাপের শ্রেণীবিন্যাস মানে ক্লাসিফাই দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেটা এক্ষুনি বললাম, মিডিয়াম সিট, ডিগ্রি সিট, হাফ ইঞ্চ, ইঞ্চি সিট, কোরোপ্লেন ম্যাপের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, স্কোয়ার ডায়াগ্রাম, ডট অ্যান্ড স্পিয়ার, পাই ডায়াগ্রাম, এগুলি কাকে বলে, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে লিখে রাখতে হবে। আর পাশে একটা করে চিত্র এঁকে দেবে এক্সাম্পল সহ। সবাইকে আমি বলছি সবাই পরীক্ষা হলে অবশ্যই পেন্সিল রাবার ক্যাসিও নিয়ে যাবে, কারণ সিসি টু এ প্র্যাকটিক্যাল থিওরি পরীক্ষা দিন, কার্টোগ্রাফিক টেকনিক পরীক্ষা দিন, ল্যাবে পরীক্ষা দিন, তোমাদের কিন্তু এটা লাগবে কম্পালসারি, অনেক সময় ম্যাথ করতে হয়। আর কী কোশ্চেন রয়েছে আমাদের, ল্যান্ড ইউজ ম্যাপ তার বৈশিষ্ট্য, ল্যান্ড কভার ম্যাপ তার গুরুত্ব, সমোন্নতি রেখা কতগুলো সমোন্নতি রেখা রয়েছে আমাদের, সমচাপ রেখা, সমবর্ষণ রেখা, সমগভীরতা রেখা কাকে বলে এবং তাদের গুরুত্বগুলি আলোচনা করো। আর এছাড়া আমাদের কোশ্চেন যেগুলো আমাদের পড়তে হয়, বিয়ারিং কাকে বলে, গ্রিড কাকে বলে, প্রজেকশন প্লেন কি, দৃশ্যানুক অদৃশ্যানুক প্রজেকশনের মধ্যে পার্থক্য আলোচনা করো, আরএফ কি, গ্র্যাটিকুলস কি, অক্ষরেখা দাঘিমা রেখা যাকে ইংলিশে বলা হয় প্যারালাল অ্যান্ড মেরিডিয়ান, বা প্রজেকশন থেকে আমাদের পড়তে পারে স্ট্যান্ডার্ড প্যারালাল, সেন্ট্রাল মেরিডিয়ান, আর ডিস্টিংগুইশ বিটুইন মেরিডিয়ান অ্যান্ড প্যারালাল অক্ষরেখা এবং দাঘিমার মধ্যে পার্থক্য আলোচনা করো, বা এমনি নর্মাল কোশ্চেন আসতে পারে অক্ষরেখা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দাঘিমা রেখা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ইম্পর্টেন্স অফ রক্স মিনারেলস, ইম্পর্টেন্স অফ স্কোয়ার ডায়াগ্রাম, কোরোপ্লেন ম্যাপ, পাই ডায়াগ্রাম, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের গুরুত্বগুলি কী কী, এইগুলি আমাদের জানতে হবে। আর অজস্র দু নম্বর এক নম্বরের কোশ্চেন পড়ে যেগুলি ভালো করে আমাদের সিলেবাসটিকে খুঁটিয়ে পড়তে হবে, বিভিন্ন প্রকার স্কেল, লিনিয়ার স্কেল, স্কেল কাকে বলে, আরএফ কী, লিনিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবার দু নম্বরের কোশ্চেন ভার্নিয়ার কনস্ট্যান্ট কী, ভার্নিয়ার যাকে বলা হয় ভিসি কী। এছাড়া দু নম্বরের কোশ্চেন টোপোসিট ম্যাপ, ম্যাপ প্রজেকশান, শুধু নর্মাল প্রজেকশান কাকে বলে, আরএফের ফুল ফর্ম কী, গ্র্যাটিকুলস কী, জেনারেটিং গ্লোব কী, ট্রানজেনশনাল স্কেল কী, রেডিয়াল স্কেল কী, স্কোয়ার ডায়াগ্রাম কাকে বলে, ডট কী, ডট ম্যাপ কী, স্পিয়ার কী, পাইগ্রাফ কাকে বলে, এই সমস্ত ম্যাচগুলো আমাদের দু নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিংবা কিছু আমাদের অ্যারেঞ্জ করতে বলে এর সঙ্গে বিটা মিলিয়ে বলো যে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে কী দেখানো হয়, রাস্তার অর্থনৈতিক গুরুত্ব বা যানবাহন চলাচল, ডট ম্যাপে কী দেখানো হয় আমাদের গ্রামীণ জনসংখ্যা, বা আমাদের হাউস হোল্ড নাম্বার অফ হাউস হোল্ড দেখানো হয় তোমার স্কোয়ার ডায়াগ্রামের মাধ্যমে, অ্যারেঞ্জ করতে বলে যে কার সঙ্গে কার মিল রয়েছে, যেমন আমরা ছোটোবেলায় করতাম এর সঙ্গে পরের কলামে বীর মিল রয়েছে তীর চিহ্নদের দেখাও, এরকম আমাদের ম্যাথগুলো পড়ে। আর সঙ্গে কিছু দু নম্বর চার নম্বরের ম্যাথ করবে, যেটা আমি তোমাদেরকে বললাম যে রিডিউস বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং আর হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং, তার ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবে আর প্রয়োগ করবে, আর আরএফ থেকে কীভাবে আমরা গ্রাউন্ড ডিস্টেন্স বের করতে পারি, সঙ্গে আমাদের টোপোসিট ম্যাপ থেকে অ্যাকচুয়াল নর্থ, ম্যাগনেটিক নর্থ, প্রিজমেটিক কম্পাসের কার্যাবলী, জিপিএসের কার্যাবলী, ক্লাইনোমিটারের গুরুত্ব, যে সমস্ত পার্টগুলো, ডিপ কাকে বলা হয়, স্ট্রাইক কাকে বলে, মোদ্দা কথা সিলেবাস সম্পর্কে তোমার স্বচ্ছ ধর্ম থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ, কিছু ম্যাথ জানা খুব গুরুত্বপূর্ণ, আর তার বৈশিষ্ট্য গুরুত্ব জানা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলবো পরীক্ষার প্র্যাকটিক্যাল থিওরির দিন নর্মাল ডিসকাসমূলক কোশ্চেনের তুলনায় যে ম্যাথগুলো দেয় তোমাদের
বিয়ারিং বের করা বা গ্রাউন্ড ডিস্টেন্স বের করা বা আরএফ বের করা বা আরএফ থেকে গ্রাউন্ড ডিস্টেন্স বের করা, এই ম্যাথগুলো করলে ফুলফিল মার্কসটা পাওয়া যায়। তো এইরকমভাবে আমাদের 2 নম্বর 3 নম্বর 1 নম্বর যত শর্ট কোশ্চেনগুলো রয়েছে আমাদের যত প্র্যাকটিক্যালের পাঠে, সেগুলোকে তোমরা বারংবার দেখে রাখবে। আশা করি কলকাতা বিশ্ববিদ্যালয় যে লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স কোশ্চেনগুলো এর মধ্যেই পড়েছে। তো কার্টোগ্রামসের মধ্যে ভাগ, প্রজেকশন, ডট অ্যান্ড স্কোয়ার ডায়াগ্রাম, রকস মিনারেলসের ইম্পর্টেন্স, কোরোপ্লেট ম্যাপ, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, এগুলি কাকে বলে বা বিভিন্ন প্রকার যে প্রজেকশনগুলোর কথা বললাম, তাদের কম্পেয়ার, গুরুত্ব, রাম লাইন কী, সমুদ্রবিদ্যায় কেন মার্কেটের প্রজেকশন বেশি ইউজ করা হয়, যে সমস্ত প্রশ্নগুলো পড়ে, গ্রামীণ অঞ্চলে কেন ডট ম্যাপ দেখানো হয়, শহর অঞ্চলে কেন স্পিয়ার ডায়াগ্রাম দেখানো হয়, টোপোসিট ম্যাপের গুরুত্বগুলি কী কী, এসওআই কী, যেটা খুব ভালো কোশ্চেন, সার্ভে অফ ইন্ডিয়া, এসওআই গুরুত্ব, ইম্পর্টেন্স, যে সমস্ত পার্টগুলো রয়েছে আমাদের প্র্যাকটিক্যালে যে পার্টগুলি, সেগুলিকে আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। তো জীবনের ফার্স্ট টাইম তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে, সবাইকে অল দ্য বেস্ট। ভালো করে তোমরা CC2 এর কার্টোগ্রাফিক টেকনিকের প্র্যাকটিক্যাল থিওরি ভালো করে পরীক্ষা দেবে সময়ের মধ্যে, আর সবাই জিওগ্রাফিক্যাল বক্সটাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে আপকামিং এক্সামের জন্য। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো বাকি বন্ধুদেরকে বলবে এবং তোমরা অবশ্যই এগুলো বাড়িতে হোম স্টাডি প্র্যাকটিস অবশ্যই করবে। আশা করি তোমাদের 2023 সালের এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম এর মধ্যেই তোমাদের কোশ্চেনগুলো ম্যাচ করে যাবে। তো সবাইকে অল দ্য বেস্ট আপকামিং এক্সামের জন্য। সবাই ভালো থেকো আর ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।